নমস্কার, জয়িতার জীবনধারার একটি পর্বে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। আজকে একটা রোদ ঝলমলে দিন শুরু হলো। আজ আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে একটু চোখের ডাক্তার দেখাতে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে গাড়িতে যেতে যেতে একটু কথা বলে নিই। আজকের দিনে যারা সাত প্যাচে বাধা পড়েছিলে, এখনো সেই প্যাচ উপভোগ করে চলেছ, তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজকের দিনে যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে, তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। সেই সকাল সাড়ে সাতটার সময় ঘর থেকে বেরিয়েছি, তার মধ্যে আজকে আরও সকালে উঠতে হয়েছে, রান্না বান্না করে ছেলেকে টিফিন করে দিলাম, ও চলে গেল ইউনিভার্সিটি। এবার আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে চোখ দেখাতে। ওখানে যে তৃষা হসপিটালটা আছে, আই হসপিটাল, ওখানে যাচ্ছি। এবার ফিরতে ফিরতে হয়তো অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য রান্না বান্না করেই ফিরলাম, রেখে এসছি একবারে, নাহলে গিয়ে আর সম্ভব হবে না। আর আজকে ছেলেরও আসতে যেহেতু বলি মা তোমাদের আসতে যদি দেরি হয়, সেই জন্য আমি আজকে আর ফিরবো না, হোস্টেলে থেকে যাব। ওর এক দাদা আছে, সিনিয়র দাদা, ও পিএইচডি করছে, ওর কাছেই থেকে যাবে আজকে। আর আমাদের যে কত দেরি হবে ফিরতে ঠিক নেই, সেই জন্য তোমাদের সঙ্গে একবার দেখা করে গেলাম। আসলে কি বলতো, দেখা না করলে মন খারাপ হয়ে যায়। এনাও দাদার সঙ্গে কিছু কথা বলো, এনাও দাদা কিছু বলে দাও। আমরা যাচ্ছি দিশা আই হসপিটাল মহানগর, যেটা আছে বিশ্ব বাংলার সামনে। ওখানে অনেকদিন চোখের ডাক্তার দেখানোর কথা, আমার বছরে একবার করে দেখাতেই হয়, কিন্তু অনেক কষ্টে ডেট পেয়েছি ডক্টর অর্ণব দাসের। আগে দেখাতাম ব্যারাকপুর দিশাতে, কিন্তু ব্যারাকপুর দিশাতে এবারে ডেট পাওয়া গেল না, ডেট পাওয়া যাচ্ছিল মার্চে, সুতরাং ওই রিস্কটা নিতে পারলাম না, তাই আজকেই যাচ্ছি। সাড়ে নটায় ডাক্তারের টাইম, এখন প্রায় অনেকটাই বেজে গেল, দেখা যাক পৌঁছাতে পারি কি না। চোখ তো দেখাতেই হবে, একটু দেরি হলেও কিছু করার নেই। এখন 9:12, আমরা দিশাতে পৌঁছে গেছি। আমার একটা চোখের টেস্ট হবে, অপটোজ বলে টেস্টের টেস্টটাকে, সেইটা হবে। আমরা টিকিট করিয়ে বসে আছি, এবার টেকনিশিয়ান এসে টেস্টটা করাবেন, তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে নেবো। 11টার মধ্যে আশা করা যাচ্ছে হয়ে যাবে। ডাক্তার দেখানো শেষ, এবার বাড়ি ফেরার পথে ইকো পার্কের পাশ দিয়ে চলেছি।
দেখলে কফি তৈরি করলাম, এখন কফি নিয়ে এলাম, কফি খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি চলো। এখন 5:40 বাজে, বুঝেছো? ঘরে ফিরেছি সে তখন প্রায় 1 বাজে। এবার হসপিটাল থেকে আসা, মানে ও তো দিশা আই হসপিটালে গেছিল, মানে আমরা গেছিলাম ডাক্তার দেখিয়ে আসা, মানে তো মানে সমস্ত কিছু চেঞ্জ করা, একদম জামা কাপড় ছেড়ে শ্যাম্পু করে ভালো করে সাবান দিয়ে স্নান টান করে ঘরে এসে খাওয়া দাওয়া করে কি হয়েছে জানো তো, ঘুম একদম এমন ঘুমিয়েছি, উঠে দেখি তখন প্রায় 5:10 বাজে, আমি অন্ধকার ঘরে ঘুমোচ্ছি আর দেখি আলোটাও জ্বালায়নি। কি করছে বলো তো? সিনেমা দেখছিল মোবাইলে। বলে আর তুমি নাক ডাকিয়ে ঘুমোচ্ছো আর আমি তোমায় ডাকিনি। আসলে না, সিনেমা সিনেমা মানে আমার একটা ওই হইচই যে অ্যাপ আছে ওখানে আমি একেন বাবু দেখি। একেন বাবুর আমি প্রথম পার্টটা আজকে শেষ করলাম, ভীষণ ভালো লাগে। ডিটেকটিভ গল্প পড়তে যেমন ভালো লাগে, দেখতে ভীষণ ভালো লাগে, আর ওকে একেন বাবুকে আমার দারুণ ভালো লাগে। একেন্দ্র বাবু দুর্দান্ত, আজকে যেটা সলভ করলেন রহস্যটা সেটা ফাটাফাটি হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। পর্ব 1 যারা এখনো দেখেননি অবশ্যই দেখবেন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ওনার যে অ্যাপ্রোচ কোনো একটা রহস্য সমাধানে, সেইটা জয়িতা তুমি দেখেছো একেন্দ্রবাবুর? এটা অবশ্যই দেখবে, নিজেও দেখবে, আপনারাও দেখবেন, খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। এখন ঘুম থেকে উঠে কফিটা খেতে খুব ভালো লাগছে, আমি বললাম চলো কথা, কফি খেতে খেতে একটু গল্প করি আমার ভিউয়ার্সদের সঙ্গে, কারণ সকাল থেকে তো সেইভাবে তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ হয়নি, আসারও সুযোগ হয়নি। আর আজকে প্রচুর ঘুমিয়েছি জানো তো, আজকে তো মানে 5টারও আগে উঠতে হয়েছিল, ভুবান চলে গেল, তারপরে আমরাও বেরিয়ে পড়লাম, মানে প্রচুর একটা মানে কি বলবো ব্যস্ততার মধ্যে কেটেছে সকালটা। আর ঘর থেকে বেরিয়েছি তখন 7:30 মনে হয় বাজে, এবার 7:30 মধ্যে সমস্ত কিছু মানে তৈরি করে বেরোনো একটা বিরাট চাপের ব্যাপার। কিন্তু ছেলেকে প্রথমে টিফিন করে দিলাম, টিফিন নিয়ে গেল, তারপরে কিছু একটু খাবে সেটা করলাম। আজকে কি করেছিলাম বলতো? আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম, ধনে পাতা বড়ি দিয়ে, আর ইয়ে করেছিলাম তোমার পেঁয়াজ কলি আলু আর কুমড়ো ভাজা, এই করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, ছেলেকে টিফিন দিয়ে দিলাম, আমাদের ওই ছিল ভাত করেছিলাম, এসে আর কিচ্ছু করিনি, ওই দিয়েই খাওয়া হয়েছে বুঝলে। এবার সেই মাছও রয়েছে, রাতে ভাতও রয়েছে, কিছু পটল একটু ভেজে নেবো, ব্যাস আজকে আমার ছুটি একদম রান্না থেকে। আর ও কি বলতো, এই যে জামা পরে বসেছে, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি তো ঘরে এরকম হাউস মানে ঘরের ইয়ে পরেই রয়েছি, ঘরের পোশাক পরেই রয়েছি, ও কেন জামা পরে রয়েছে? ও এখন কলোনি মরে যাবে একটু। আমার আর বেরোতে ইচ্ছে করছে না, কারণ আমি যে আজকে ঘরে নিয়েছি, এমনিতেই আমি খুব ঘরকুনো জানো তো, ঘরে থাকতেই ভালোবাসি, সে তো দেখেই বুঝতে পারো। এবার ওকে বেরোতে হবে, একদম ঠিক আছে একটু চলো ওদের সঙ্গে খানিকটা গল্প করি, কফিটা খাও তারপরে যাও, এই জন্য তোমাদের সামনে এলাম। আসলে আবার চোখের পাওয়ার একটু চেঞ্জ হয়েছে আমার, মানে দূরে দেখার জিনিস যেটা যে পাওয়ারটা, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া দুটোই আছে, সেইটা একটু কমেছে দূরেরটা, আর কাছেরটা একই আছে, একটা চশমাও বানাতে দিতে হবে, দেখা যাক আজকে যদি যেতে পারি চশমা বানাতে দিতে, নাহলে কালকে যাব, কিন্তু আজকে কলোনি মোড়ে একবার যেতেই হবে, সেই কারণে জামা পরে বসে পড়েছি। আমি বসতে চাইছিলাম না, কিন্তু বেরোনোর আগে বললো বসে পড়ো পাশে, এখন ঘরকে শান্ত রাখতেই হবে। না না, ঘরকে শান্ত না, আসলে কি বলো তো, তোমাদের সঙ্গে শান্ত রাখার একটা প্রয়োজন আছে, ওরকম না কেন, তোমার ভিউয়ার্সদের সঙ্গে গল্প করতে ভালো লাগে না? সেটা কি আমি বললেই তুমি করো না বললে করবে না? গল্প করতে ভালো লাগে, কিন্তু আজকে বললে আজকে গল্প অতটা করতে এই মুহূর্তে আসলে কি আছে, একটা মানসিক প্রস্তুতি থাকলে যেমন হয় না, গল্প করতে তো ভালোই লাগে, কিন্তু ভালো লাগা গল্প করতে এবং ভালো লেগে গল্প করা সেইটা হলে ভালো হয়, সেটা আজকে অতটা ছিল না, কারণ অনেকটা দূরে যেতে হবে, আবার একটা মানে আলাদা করে ভাড়া করে যেতে হবে ইত্যাদি, একটা দোকানে যাবো সেখান থেকে কিছু জিনিস কিনবো, এইগুলো ব্যাপারগুলো থাকে না, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যত তাড়াতাড়ি যায়। আসলে আমার তো কোনো ক্লান্তি নেই, আমি তো প্রচুর ঘুমিয়েছি, সে 2:30 থেকে 5 অবধি টানা ঘুম, বুঝতে পারলে? 2.5 ঘন্টা দুপুরবেলা ঘুম মানে বিরাট ব্যাপার। এবার তুমি সিনেমা দেখেছো ওটা তোমার ব্যাপার, সিনেমা না ওটা ওই যাই হোক, আমার কাছে সব কি বলে জানা এটা ওয়েব সিরিজ। আচ্ছা একেন বাবু 1, 2, 3, 4 আছে, 1 আজকে দেখলাম, 4 কিন্তু আগে থেকে বলেছি, 2 পারলে আজকে দেখে নেব, মানে খুব তাড়াতাড়ি দেখতে হবে, আর এরই মধ্যে একটা আমি সিনেমা দেখলাম,
ওই যে ইয়েতে মানে সেটা হলো হটস্টারে ছিল, অক্ষয় অক্ষয় কুমারের। আমি প্রচুর হিন্দি সিনেমা আগে দেখতাম, এখন দেখি না। ওই সিনেমাটার নাম কি, লক্ষ্মী বোম, লক্ষ্মী বলে একটা বেরিয়েছে না, লক্ষ্মী বোম নাকি, যেখানে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে ভূতে ভয় করেছে, ভর করেছে। শুরুটা বেশ ভালো লাগছিল অনেকটা। আসলে এই চারিদিকে এত মানসিক চাপের মধ্যে শুরুতে যে খুনসুটিটা দেখাচ্ছিল ওরা দুজন স্বামী স্ত্রীর মধ্যে, বা যেখানে আমাদের ওই রাজেশ শর্মা আছে হিন্দি সিনেমা করে, শ্বশুর হয়েছে অক্ষয় কুমারের, তা ওই ওদের মধ্যে যে ব্যাপারটা খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে সিনেমাটা কোথায় হারিয়ে গেল, ভালো লাগেনি। শেষটা তো একদম আমার ভালো লাগেনি লক্ষ্মী বোমে, এর থেকে অনেক খুদা হাফিজ ভালো লেগেছিল। খুদা হাফিজ খুব সুন্দর আমার প্লটটা লেগেছিল, যেমন অ্যাকশন ছিল ভীষণ ভালো আমার তো। আমি প্রচুর সিনেমা দেখতাম এই প্রসঙ্গে বলে রাখি। আচ্ছা আর একটা কথা বলি, এর জন্য কিন্তু কিছু মনে করবে না, এটা আমি 4 নম্বর বিস্কুট খাচ্ছি, আসলে ক্রিম ক্র্যাকার না, খিদে পাওয়া আর ভালোবেসে খাওয়া, ক্রিম ক্র্যাকার আমার খুব প্রিয়, 4টে খেয়ে নিলাম, ডোন্ট মাইন্ড। আমি আর কিছু খাবো না সন্ধ্যাবেলা, কিছু তো একটু আজকে টিফিন, আমি বললাম না আজকে আমার টিফিন করতেও ইচ্ছে করছে না, ভাল লাগছে না, আমি এখন ঘরে থাকবো। ও তোমাদের আর একটা কথা বলি, ও সিনেমা দেখার পার্টনার কে জানো, শুনলে হাসবে, ছোট থেকে হিন্দি আর ইংলিশ বইগুলো দেখে ও ছেলের সাথে। আমার ছেলের পার্টনার বাবা, আর বাবার পার্টনার হলো ছেলে। আর যত বাংলা ছবি আছে এই যে আইনক্সে আসে যে সমস্ত বাংলা ছবিগুলো, সেগুলো আমি আরও দেখি একসাথে। আবার কিছু কিছু সিনেমা আমরা তিনজনেও দেখি, যেমন শিবপ্রসাদ নন্দিতার তো একটা ছবিও আমার বাদ যায় না, সেই ইচ্ছে থেকে জার্নি শুরু তোমাদের আগের দিনই বলেছিলাম, কোনো একটা ছবিও বাদ যায় না। এবার আমার ছেলেকে যদি বলি বাবু যাবি আমাদের সাথে সিনেমা দেখতে, ও না কখনো মা বাবার কথা শুনবে না সেটা হয় না, ও সমস্ত কথা শোনে, বিশ্বাস করো এখনকার দিনে ছেলেদের মতো ও নয়। এবার ভাববে ওর ইচ্ছে না থাকলেও মা বলেছে, তাহলে যাই, হয়তো হলে বসে বসে চুপচাপ থাকে, হল থেকে বেরোনোর পরে বলে মা কি দেখলে, কি দেখার আছে, আমি তাহলে এলি কেন, বলে ওই যে তুমি বললে সেই জন্য এলাম, এরকম আর কি। বাংলা ছবি তো আমার একটাও বাদ যায় না, ওদের শিবপ্রসাদ নন্দিতার সমস্ত বাংলা ছবি আমি দেখি। এখন তো বেলা শুরুর প্রতীক্ষায়, কবে ওটা রিলিজ হবে, আর বিশেষ করে কি বলতো এখন তো আইনক্সে সেইভাবে ভিড় হচ্ছে না, কোনো মানুষ দেখছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কেননা লকডাউনের পরে আমরা কোনো মানে হলে গিয়ে কোনো ছবি দেখিনি, এ দেখে মোবাইলেই দেখে নেয়। আমিও যাই না, আমার প্রচন্ড ভয়, মানে এখনো মলে ঢুকিনি, বুঝতেই পারছো। তার মানে সেই মার্চ মাসে, মার্চের প্রথম দিকে মলে মনে হয় লাস্ট ঢুকেছিলাম, তারপরে আর মলে ঢোকা হয়নি। এবার পাড়ার দোকানগুলোই ভরসা, ওখান থেকেই সব জিনিস আনা হয় আর কি। ও আরেকটা কথা যেটা আমার মনে হলো, জয়িতাকে দেখাচ্ছিলাম আসার সময়, যখন ফিরছি চোখ দেখিয়ে মধ্যমগ্রাম চৌমাথা, ওখানে একটা পুজো হয়, হ্যাঁ ইউনাইটেড কি একটা ক্লাব, এবারে পুজো কিন্তু খুব ছোট। এটা ভালো লাগলো যে অতটা উদ্দীপনা তৈরি হলেও মানুষের ভিড়টির কম, যদিও ট্রেনে যা ভিড় হচ্ছে। আমাদের বন্ধু, আমাদের একটা বটানির গ্রুপ আছে, হ্যাঁ আমরা 90 সালের যে গ্রুপ, প্রচুর ভালো বন্ধু টন্ধু আছে, আইএএস থেকে আইএফএস থেকে শুরু করে সব বন্ধু, হ্যাঁ এই এই যে বন্ধুরা আছে, ওরা একটা রানা দত্ত বলে একটি বন্ধু আছে আমার, খুব ভালো ছেলে, ও এখন নদিয়ার না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হচ্ছে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ডিএফও, ও একটা ছবি পোস্ট করেছে যেখানে ট্রেনে ওঠার, এটা দেখলাম আজকে জয়িতাকে দেখাচ্ছিলাম, যে প্রচন্ড পরিমাণে ভিড়, আসলে এটা হবারই ছিল, মানুষ কিভাবে যাবে, আমি বাসেও দেখি আমরা এত সোশ্যাল ডিস্টেন্সিং, যেখানে পেটে খিদে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাওয়া সেটা কি সম্ভব, এতদিন পরে ট্রেন খুলেছে, খুব দেখে খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমি উঠতে পারবো না ওইভাবে, মানে প্রচুর ভিড়, অনেকেই হয়তো সেই ছবি দেখে ফেলেছেন, ভাইরাল হয়ে গেছে ওই ছবি, নিশ্চয়ই প্রচুর। তা মনে হচ্ছে পুজোগুলো ছোট ছোট হবে, যদি একদিন জয়িতাকে বলেছি দুপুরবেলা বেরিয়ে, যদি কেএনসি রেজিমেন্ট আপনারা জানেন নাম করা পুজো, নবপল্লী ব্যায়াম সমিতির নাম আজকাল একটু কমেছে, সন্ধানী একটা খুব ভালো পুজো হয়, তারপরে শতদল সংঘ ওই দিকটায় হয় টাকি রোডের দিকে, এছাড়া এ পাশে যে হয় রেজিমেন্ট, কেএনসি রেজিমেন্ট ছাড়াও রেজিমেন্ট একটা হয় লালী সিনেমা হলের দিকে, যারা এসছেন কৃষ্ণনগর রোডে পড়ে,
আর একটা নবপল্লীর ভিতরে একটা পুজো হয়, সেটাও প্রচন্ড ভালো পুজো হয়। একবার একটা টোটো ভাড়া করে নিয়ে ঘুরবো, এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখানোর চেষ্টা করব যে কি হয়েছে। গতবারটা নেই আমার কাছে, এ ছবি আছে, স্টিল ছবি, যদি পাই সেটা খুঁজে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব, না হলে এমনিই দেখাবো এবারে বারাসাতের কালী পুজো কেমন হচ্ছে। গাড়ি করে না ঠাকুর দেখতে কিন্তু আমার একদম ভালো লাগে না। এখানে অনেকেই জানো তো আমাদের বন্ধু বান্ধবরা আছে, অনেকেই গাড়ি করে ঠাকুর দেখে। এবার গাড়ি করে ঠাকুর দেখাটা না আমার ঠিক ভালো লাগে না, টোটো করে ঠাকুর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে জানো তো। তোমাদের কার কার ভালো লাগে বলো, কিন্তু আমার তো দারুণ লাগে, সমস্ত রাস্তা সবকিছু দেখতে দেখতে যাব, খুব ভালো লাগে। গাড়ির মধ্যে বসে ওই ঠাকুর দেখা কেমন যেন একটা আর্টিফিশিয়াল মনে হয় আমার কাছে, জানি না। দেখো সবার মত তো সমান নয়, আমার যেটা ভালো লাগে না সেটা তোমাদের কাছে বললাম আর কি। আজকে না অনেকদিন পরে খুব ফাঁকা লাগছে, কেন বলো তো কাজকর্ম নেই তো, এ বেরিয়ে যাবে তারপরে আমি পুরো একা। না আর একটা ব্যাপার আছে কিন্তু, আজকে আমার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, তাড়াতাড়ি করে নিয়ে। হ্যাঁ হঠাৎ দেখা যাচ্ছে দু তিন দিন ধরে গ্যাস প্রচন্ড লিক করছে, লোক ডাকলাম, রেগুলেটর পাল্টে আনলাম, কিন্তু আজকেও তাই হচ্ছে। একটু পরে একটি ছেলেকে বললাম আসার জন্য, ওরা খুব ভালো সার্ভিস দেয়, নর্থ এন্ড গ্যাস একটা এজেন্সি আছে এখানে, ওই 11 নম্বর রেলগেটের ওখানে, দারুণ সার্ভিস। ওরা 8টার সময় আসবে বলেছে, তার আগে আমার ফিরে আসতে হবে, কিছু কিনে আনতেই হবে আজকে। হ্যাঁ সেই জন্যই আর কি, আমরা তাড়াতাড়ি আমি বেরিয়ে যাব। জয়িতা আমি সমস্ত রকম গান কিন্তু আগে করতাম, হ্যাঁ যখন ছোট ছিলাম। এখন এই মাঝবয়সী হয়ে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতটাই বেশি ভালো লাগে, চেষ্টা করি গাওয়ার নজরুলগীতি বা আধুনিক গান তো হয় না আমার গলায়, নজরুলগীতি গাওয়ার চেষ্টা করি। কিন্তু ছোটবেলায় সব রকম গান গাইতাম, একটা গান গাই রবীন্দ্রসঙ্গীত যেটা আমার ভীষণ প্রিয়, তোমাদেরও ভালো লাগবে, সেটা হলো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবশেষে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে নাগ, না দেখিবে তারে পরশিবে নাগ, তারি লাগি প্রাণ মিলে দিয়ে যাগ, যাগ যাগ চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবশেষে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। আজকে অনেকটা গান শুনিয়ে দিলাম, সাধু খুব ভালো হয়েছে। গান গাইতে শুরু করলে না জানো আমার আর হুঁশ থাকে না, একটার পর গান একটার পর একটা গেয়ে চলি, মানে ভীষণ ভালো লাগার জায়গা তো, গানটাই হলো আমার সব থেকে ভালো লাগা ভালোবাসার জায়গা বুঝলে।
এবার ও চলে গেলে কি করব বলো তো? আজকে সারা দিনে না আমার মায়ের সাথে কোনো কথা হয়নি, সকালবেলা বাবার সঙ্গে কথা হয়েছিল একটু, যখন যাচ্ছি চোখ দেখাতে এসে ফোন করলাম, মার বদলে ভাইয়ের বউ ধরলো ফোনে, ওর সঙ্গে খানিকক্ষণ গল্প টল্প করলাম, তারপরে বললাম যে নাও তুমি মার সঙ্গে কথা বলো, ভাইয়ের বউ বললো আমি না তুই বলে দিস আমি মায়ের সঙ্গে পরে রাতে কথা বলে নেবো। এবার মায়ের সঙ্গে একটু কথা না বললে খুব বাজে লাগে, একদম ভাল লাগে না, বুঝেছো? আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, এখানেই শেষ করতে হবে, ইচ্ছে করছে না কিন্তু শেষ করতে হবে, আমি একা একা কি তোমাদের কাছে বকবক করি বলতো, ও তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আর আমার এই জীবনধারা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই করে নিও, কেমন? আর প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবার কাল দেখা হবে, আসি, সবাই ভালো থাকুন।